শুরুতেই সংবাদ শিরোনাম, আফগানিস্তানে $1.2 বিলিয়ন সহায়তা ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের, কিন্তু টাকা হাতে পাবে না তালিবান। স্বীকৃতি না পেলে আগের রূপে ফিরতে পারে তালিবান, সতর্ক করলেন ইমরান খান। প্রথমবারের মতো তালিবানের সঙ্গে সরাসরি বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে আমেরিকা। সিরিয়ায় তুর্কি পুলিশ নিহত, যা বললেন এরদোগান। মন্ত্রিসভার ওপর নিয়ন্ত্রণ নেই, ইসরায়েলি প্রধানমন্ত্রী বললেন কোহেন। ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে আমাজন ধ্বংসের অভিযোগ। এবার বিস্তারিত, আফগানিস্তানে $1.2 বিলিয়ন সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। 20 বছরের যুদ্ধ বিধ্বস্ত দেশ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় এড়াতে ইইউ এর সহায়তা ঘোষণা করেছে। ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার ইতালির নেতৃত্বে আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেন আফগানিস্তানের জরুরি মানবিক সহায়তা হিসাবে এই অর্থ ঘোষণা করেন। এক বিবৃতিতে ইইউ প্রধান বলেন, এই সহায়তা আফগানিস্তানের মানুষদের জন্য প্রত্যক্ষ সমর্থন। আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সরাসরি এই সহায়তা প্রদান করা হবে, তালিবান সরকারের মাধ্যমে নয়। ইইউ প্রধান উরসুলা ভন ডার লেন বলেন, আফগানিস্তানের বড় ধরনের মানবিক এবং সামাজিক অর্থনৈতিক বিপর্যয় এড়াতে আমরা যেটা পারি সেটা অবশ্যই করতে হবে। তালিবানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে আমাদের শর্ত স্পষ্ট, তাদেরকে মানবাধিকারের প্রতি সম্মান জানাতে হবে, তবে তালেবানের কর্মকাণ্ডের জন্য আফগানিস্তানের সাধারণ মানুষের মাশুল দেয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসা কথা রয়েছে তালেবানের। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ও তালেবান নেতা মোল্লা আমির খান মোত্তাকি জানান, কাতারের রাজধানী দোহায় ইইউর প্রতিনিধিদের সঙ্গে তারা বৈঠক করবেন। আন্তর্জাতিক স্বীকৃতি না পেলে আগের রূপে ফিরতে পারে আফগানিস্তানের তালিবান। আগের রূপে ফিরতে পারে বলে বিশ্ব নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, বিশ্বকে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে, তা না হলে তালিবানের ভেতরে থাকা উগ্রপন্থীরা 20 বছর আগের শাসনে ফিরে যেতে পারে, আর এটি হলে এই অঞ্চলে বিপর্যয় নেমে আসবে। আফগানিস্তানের একটি স্থিতিশীল সরকারই পারে আইএসকে ঠেকাতে, এছাড়া আর কোনো বিকল্প নেই। সোমবার লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক, অধিকৃত কাশ্মীরে ভারতের পদক্ষেপ, উইঘুরদের নিয়ে চীনের তৎপরতার বিরুদ্ধে অভিযোগ সহ অন্যান্য বিষয়ে কথা বলেন ইমরান। তিনি বলেন, তালেবানের সদস্যরা আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চাইছেন, তারা এখন অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের পাশাপাশি মানবাধিকার সমুন্নত রাখার কথাও বলছেন। স্বীকৃতি নিয়ে কি বলছে তালেবান? এদিকে কাতারের রাজধানী দোহার ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজ, সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যানিটেরিয়ান স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশার কথা জানিয়েছেন তালেবান। সোমবারের ওই অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আমাদের সহায়তা করা, তারা আমাদের পাশে থাকলেই আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারব, বহির্বিশ্বের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়তে পারব। প্রথমবারের মতো তালিবান সরকারের সঙ্গে সরাসরি আলোচনার টেবিলে বসেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ওই বৈঠক অনুষ্ঠিত হয়, খবর রয়টার্সের। বৈঠকের আগে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মোত্তাকি জানান, বিশ্বের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চায় তালেবান। ইতিমধ্যে কিছু বৈঠক হয়েছে, আমরা একটি ভারসাম্য নীতি নিয়ে চলতে চাই, একমাত্র এই নীতি আফগানিস্তানকে স্থিতিশীল পরিবেশ দিতে সক্ষম। তালেবানের সঙ্গে ইইউর মুখপাত্র নবিলা মাসরালি বলেন, আলোচনার মানে এটা নয় যে ইইউ আফগানিস্তানকে কূটনৈতিক স্বীকৃতি দিচ্ছে, তাদের সঙ্গে বৈঠকে নারীদের অধিকার নিয়ে কথা হবে, আফগানিস্তানকে সাহায্য দেওয়া নিয়েও কথা হবে। চলতি সপ্তাহের শুরুতেই দোহায় ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো বৈঠকে বসে তালেবান ও মার্কিন সিনিয়র কর্মকর্তারা। পরদিন রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কাজ দিয়ে তালেবানদের মূল্যায়ন করা হবে।
বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল নিরাপত্তা, সন্ত্রাসবাদ, উদ্বেগ এবং আফগানিস্তানে এখনও রয়ে যাওয়া মার্কিন নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তন। এছাড়া অন্যান্য বিদেশি নাগরিক ও আফগান যারা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছে। আমেরিকার শত্রুতার মুখে অপরাজয়ে সেনাবাহিনী তৈরি করার অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। একই সঙ্গে তিনি কোরীয় উপদ্বীপে উত্তেজনার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্র সংবাদ মাধ্যম মঙ্গলবার জানিয়েছে, কিম জং উন বলেছেন, শুধুমাত্র আত্মরক্ষার জন্য সমরাস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে পিয়ং ইয়ং যুদ্ধ শুরু করতে নয়। বিরল এক সামরিক প্রযুক্তির প্রদর্শনীতে এসব কথা বলেন কিম জং উন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম প্রদর্শনীতে বিশাল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM এর সামনে দাঁড়িয়ে আছেন। এটি গত বছরের সামরিক প্যারেডে প্রথম প্রদর্শিত হয়। সম্প্রতি দেশটির নতুন হাইপারসনিক এবং উড়োজাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। পিয়ং ইয়ং এ সেলফ ডিফেন্স 2021 প্রদর্শনীতে রাখা বক্তব্যে দক্ষিণ কোরিয়ার সামরিক সক্ষমতার কথা উল্লেখ করেন কিম জং উন। তিনি বলেন, উত্তর কোরিয়া প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় না। কিম জং উন অভিযোগ করেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন, তবে দেশটির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে পিয়ং ইয়ং এর পারমাণবিক অস্ত্র ধ্বংস করার দাবি তুলেছে ওয়াশিংটন। এই দাবি মেনে নিতে এখন পর্যন্ত অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, উত্তর সিরিয়ায় কুর্দিশ YPG-র হামলায় তুরস্কের দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনার যথাযথ জবাব দেয়া হবে। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট এ হুমকি দেন। খবর মিডল ইস্ট আয়ের। মন্ত্রিসভার বৈঠকে এরদোগান বলেন, আমরা আমাদের নিজস্ব উপায়ে সিরিয়া থেকে উদ্ভূত হুমকি দূর করতে বদ্ধপরিকর। আমরা যত দ্রুত সম্ভব সিরিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানায়, উত্তর সিরিয়ার আজাজ শহরে YPG-র হামলায় তুরস্কের দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং দুজন আহত হয়েছেন। YPG-র গাইডেড মিসাইল পুলিশ কর্মকর্তাদের বহন করা সাজোয়া যানে আঘাত করার পর তারা নিহত হন। সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দিদের দখলে থাকা অঞ্চলে তুরস্ক 2016 সালে একটি নিরাপদ অঞ্চল তৈরির আশায় সামরিক অভিযান শুরু করে। সম্প্রতি সিরিয়া ও ইরাকে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযান জোরদার করার কারণে উত্তেজনা আবারও বেড়ে যায়। গত মাসে এরদোগান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সমন্বয়কারী ব্রেড ম্যাকগার্গের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ করেন। তার বিরুদ্ধে অভিযোগের কারণ হল PKK এবং YPG-র সঙ্গে ম্যাকগার্গের ঘনিষ্ঠ সম্পর্ক। ইসরায়েলি পার্লামেন্টে লিকুদ পার্টির প্রতিনিধি ও সাবেক গোয়েন্দা বিভাগের মন্ত্রী এলি কোহেন বলেন, ইসরায়েলি মন্ত্রিসভার ওপর নিয়ন্ত্রণ নেই প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের। মন্ত্রিসভার সদস্যরা তাদের নিজেদের এজেন্ডা নিয়ে কাজ করছেন। সোমবার এলি কোহেন এইসব মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সামা। চ্যানেল 7 নামের এক ইসরায়েলি টিভিকে এলি কোহেন বলেন, বর্তমান ইসরায়েল সরকার হল বিদ্বেষ পরায়ণ ও ক্ষতিকারক। ইসরায়েলকে বিপদের মুখোমুখি করেছে এই সরকার। ইসরায়েলের নিরাপত্তা, রাজনীতি আর অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করেছে এই সরকার। সাম্প্রতিক সময়ে ইসরায়েলে কোনো প্রধানমন্ত্রী নেই। প্রত্যেক মন্ত্রী তাদের নিজেদের এজেন্ডা নিয়ে কাজ করছেন। এলি কোহেন বলেন, অ্যাভিগোডোর লিবারম্যান ও বেনি গ্যান্টজকে নাফতালি বেনেট কি কোনো আদেশ দিতে পারেন? বেনেটে তার মন্ত্রীদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। তিনি জমি ভাগ করা ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো বিষয়গুলো নিয়ে আবারও রাজনৈতিক আলোচনা শুরু করেছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর বিরুদ্ধে পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বন ধ্বংসের দায়ে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে অস্ট্রি আর পরিবেশগত ন্যায় বিচার প্রচারক সংগঠন অল রাইজ। 286 পৃষ্ঠার ওই অভিযোগ ICC-তে জমা দিয়েছে পরিবেশগত ন্যায় বিচার নিয়ে কাজ করা ওই সংগঠনটি। তারা এক বিবৃতিতে জানিয়েছে, এ ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া জরুরি। সংগঠনটির পক্ষ থেকে বলসোনারো প্রশাসন ও তার বিরুদ্ধে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলোর সঙ্গে সরাসরি জড়িত থাকার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
বলসোনারোর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, বলসোনারো ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে পরিবেশ রক্ষকদের হত্যা করেছেন ও বন ওজাড়ের কারণে গ্রিন হাউস গ্যাস নির্গমনের মাধ্যমে বিশ্বের জনগোষ্ঠীকে বিপন্ন করে তুলছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।